এগুলো 130 টাকা করে পড়। চার কুচির এক একটা এক এক পিস 130 টাকা করে। সবগুলো সুদের কাজ করা। যদি উইটা যায় কোনো বাই কোনো কিছু হয়ে যায় চেঞ্জ করতে পারবেন। কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি। গ্যারান্টি। এই 100% এমব্রোশের কাজ করা এমন। হ্যাঁ দেখেন দুই সাইড আপনি চাইলে দুই সাইড ব্যবহার করতে পারবেন। গুড। কপি কালার, ক্রিম কালার। ক্রিম কালার সামনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স যারা পর্দা কিনতে চান কিংবা আপনারা পর্দা নিয়ে ব্যবসা করতে চান, আজকে আমরা একটা পাইকারি শোরুমে চলে আসছি। আর আমরা আসছি বাংলাদেশের অন্যতম পাইকারি মার্কেট ইসলামপুর এরিয়াতে। ইসলামপুর রোডে আসি আর অলরেডি বশিরউদ্দিন মার্কেটে আসি আমরা। আল আরাফা ব্যাংকের ঠিক অপোজিটে এই শোরুমটা, একদম মেইন রোডের সাথেই। এই শোরুমে 130 টাকা থেকে ভাই পর্দা? জি 130 টাকা থেকে পর্দা। 130 টাকার পর্দা কি ভালো হয় ভাই? অবশ্যই ভালো ভাই। এগুলো একটু পাতলা, এগুলো অবশ্যই ভালো। রং কস পোস্কা উইল সম্পূর্ণ গ্যারান্টি। গ্যারান্টি? হ্যাঁ 100% গ্যারান্টি। কত টাকা পর্যন্ত পর্দা আছে আমাদের এখানে? 3000 টাকা পর্যন্ত পর্দা আছে। 3000 টাকা? জি। মানে আপনারা যদি চিন্তা করেন একবারে অল্প বাজেট থেকে সর্বোচ্চ বাজেট পর্যন্ত পর্দা কিনবেন, এমন কি পাইকারি দামে, তারা কিন্তু আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে সেলিম ভাই থাকবেন, একে একে আমাদেরকে পর্দা দেখিয়ে যাবে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আর আমরা এই ভিডিওতে জানিয়েও দেব কিভাবে ঢাকার বাইরে থেকেও আপনারা পর্দা কিনতে পারবেন। তো সেলিম ভাই আপনি রেডি তো? জি হ্যাঁ রেডি। আচ্ছা কোন পর্দা দিয়ে শুরু করবো? সবচেয়ে কম দামে যে পর্দাগুলো এগুলো দিয়ে শুরু করে দিই আগে। আচ্ছা ঠিক আছে চলেন। আমার এই পর্দাগুলো, হ্যাঁ এগুলো 130 টাকা করে পর্দা। কয় কুচির পর্দা? চার কুচির এক একটা এক এক পিস 130 টাকা করে। এক এক পিস 130 টাকা করে সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে বা সুন্দরবন করে যেভাবে যে দিতে চায় ওইভাবে দেওয়া যাবে। আচ্ছা আমরা কিছু ডিজাইন দেখি চলেন। যেগুলো ভাই এগুলোতে আসলে অনেক অনেক, হ্যাঁ মানে দেখায় শেষ করা যাবে না এক ভিডিওতে, এরকম অনেক অনেক ভাই। আচ্ছা আমাদের মোটামুটি 5-6টা দোকান আছে। হ্যাঁ মাশাআল্লাহ 5-6টা দোকান? জি 5-6টা দোকান আছে। এই দেখেন মানে এটা আমাদের এটা নতুন নেওয়া হয়েছে, 1 তারিখ থেকে এটা চালু হয়েছে। আর 1 তারিখ চালুর কারণে একটু কম দামে যে সবাইকে দিতে পারি নতুন দোকান একবারে পুরো রানিং করার উদ্দেশ্যে কম দামে। হ্যাঁ কম দামে। ওকে এই যে দেখেন এই পর্দাগুলো, এইগুলোতে বোসকা রঙের গ্যারান্টি সম্পূর্ণ। শুধু বোসকা রং না, যে কোনো প্রবলেম হবে চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো কি ড্রাই ওয়াশ করতে হবে নাকি একদম পানি ওয়াশ করা যাবে? যে কোনো যা আপনার ইচ্ছা, যেটা দিয়ে আপনি করতে চাচ্ছেন সেভাবে পিটে বাইরে পরিষ্কার, কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয় চেঞ্জ করে নিতে পারবেন। 130 টাকার পর্দা চেঞ্জ? হ্যাঁ চেঞ্জ করে দেবো, সমস্যা কোথায় ভাই? ওকে। আর ভাই যারা পাইকারি ব্যবসা করতে চায় তারা কত পিস নিতে হবে, কি কত থান ধরে নিতে হবে, কোনো সিস্টেম আছে? উনি যেভাবে নিতে চাচ্ছে যেভাবে নিতে নিয়ে ওর ওনার ভালো লাগবে ওইভাবে নিতে পারবে। ওকে আমরা কিছু ক্যাটালগ ডিজাইন দেখাই। এই যেগুলো ঠিক আছে এগুলো 130 টাকা করে। ওকে ঠিক আছে ভাই এগুলো অনেক, 130 টাকার মোটামুটি অনেক পর্দা। আচ্ছা ঠিক আছে এটা অনেক কালার আছে, মোটামুটি দেখা যায় 500-700 কালার এক একটা। 500-700? হ্যাঁ মাথা নষ্ট ভাই, 500-700 ডিজাইন আছে। আচ্ছা ঠিক আছে একই রকম। ওকে ঠিক আছে ভাই এগুলোর ভিতরে এগুলো, হ্যাঁ আবার এগুলো চেক একটু ভালো। এই যেগুলো এগুলা, হুম এগুলো কয় কুচি? এগুলো 4 কুচি। 4 কুচি? হ্যাঁ। এগুলোর প্রাইস কত? এগুলো পড়বে লাগে 250 টাকা। 250 টাকা? ভাই আপনি দেখেন এগুলো চেক, এগুলো মোটা একটু হাত দেন আপনি। এইটা দেখাই যাইতেছে, এইগুলাতে একটু হালকা পাতলা আছে, এটা চাইতে একটু বেশি মোটা হচ্ছে এটা। এটা হ্যাঁ এগুলো হলো কি 150 টাকা? 250 টাকা ভাই। একটা প্রশ্ন করি? হ্যাঁ অবশ্যই। আপনারা তো পাইকারি দিচ্ছেন, হ্যাঁ নর্মাল মার্কেটে যেগুলো পর্দার শোরুম হিসেবে ওরা কত টাকা বিক্রি করে এই পর্দাটা? এই পর্দাটা মিনিমাম বিক্রি করবো লিখে 320 টাকা, এটা হচ্ছে মিনিমাম ওরা মিনিমাম। হ্যাঁ তাহলে পার পর্দায় 70 টাকা করে বাঁচতেছে। ওকে ঠিক আছে আপনার আর কিছু কালার দেখেন। যেগুলো এগুলো এগুলো অনেক ভাই, এই যেগুলো এগুলো কম দামের এগুলো চেয়ে এগুলো একটু দামি। হ্যাঁ 250 টাকা। 250 টাকা এগুলো সবগুলো 250 টাকা করে দেখেন। ঠিক আছে ওকে সবগুলো ভাই, আসলে ছোট দোকান তো। হ্যাঁ এই জন্য সবগুলো ইকো দেখানো ছোট দোকান না, দোকান বড় আছে বাট কালেকশন এত পরিমাণে যে আসলে আমরা এর কাছে বড় দোকান আরো আছে ভাই আরো আমার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওগুলোর তুলনায় এটা ছোট। ওকে তাহলে কাস্টমার আসলে তো আপনি যে কোনো দোকানে যেতে পারবেন, যে কোনো দোকানে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে তাই এটার প্রাইস হচ্ছে 250 টাকা। ঠিক আছে আর আবার এটা চেক একটু ভালো, এই যেগুলো এই যে এগুলো দেখেন এটা হচ্ছে, আপনি একটু ধরে দেখেন এইটা আবার একটু মোটা সোটা আছে ভাই দেখেন এইটার তুলনা, এইটা এইটা যেরকম ধরছিলাম এটা চাইতে আবার এইটা বেশি স্ট্রং দেখে। এবার আমি আপনাকে একটা কথা বলি ভাই, এই পর্দাটাকেই অনেকে অনেক জায়গায় আমি শুনতেছি বা অনেকজন বলতেছে ইন্ডিয়ান হোম বলে বিক্রি করে। ঠিক আছে আসলে ইন্ডিয়ান হোম বলে কিন্তু কিছু কোনো কিছু না, মিশা কথা বলতেছে, দাহা মিশা কথা, এটা ঠা মিশা কথা। আচ্ছা তাহলে এটা কি আসলে? এগুলো হচ্ছে হোম টেক্সের বাংলাদেশি বাংলাদেশি। হ্যাঁ আমি অনেকজনে শুনছি খামাখা কাস্টমারের সাথে ই করতেছে এগুলো ইন্ডিয়ান হোম টেক্সের, ইন্ডিয়ান বলতে হোম টেক্সের কোনো ইন্ডিয়ান পর্দা নেই। আচ্ছা বাংলাদেশ দেশি হওয়া সত্ত্বেও কি কোয়ালিটি খারাপ? 100% ভালো, অটো দেশি বাংলাদেশের ভিতরে বেস্ট এগুলো। ওকে এটা প্রাইস কত করে রাখতে? এগুলো রাখা যাবে 270 টাকা। 270 টাকা? আমরা কিছু কালার দেখাই। এই যেগুলো
আপনি দেখেন এগুলো কিন্তু ওগুলো একদম মোটা হ্যাঁ ইয়েস ঠিক আছে আর আমার মনে হয় এই পর্দাগুলোতে আলো ঢুকবে না না আলো ঢুকবে না ওকে মানে পর্দা লাগাবেন ঘরে আলো ঢুকবে না এই যে আপনি দেখেন এগুলো কিন্তু সবগুলো 270 টাকা ওয়াও প্রতি পিস চার বাজারে এক এক পিস 270 টাকা করে 270 টাকা করে পিস এই যে দেখেন ওরে বাবা এত ভালো কালেকশন অনেক এই যে 3D প্রিন্ট করা দেখেন হ্যাঁ সবগুলো এগুলাতে যদি কোনো প্রবলেম কোনো সমস্যা যেই কোনো সমস্যা হবে ভাই চেঞ্জ করতে পারবেন চেঞ্জ হ্যাঁ আমি এই তার জন্য কোনো আমার দোকানে কোনো লোক কোনো কথা বলবে না আসবেন ভাই সমস্যা হয়েছে আপনি এটা চেঞ্জ করে অন্যটা নিতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন প্রবাসী ভাইরা চাইলেও কেনাকাটা করতে পারবেন তবে ভাই আমি একটা কথা বলি আসলে একবার আসেন আমার দোকানে আমি নিতে বলি না আর অন্য দোকান আছে দেখবেন দেখা যদি আমারটা ভালো মনে হয় অন্যদের থেকে আমার কাছ থেকে কম মনে হয় তাহলে আমার কাছ থেকে নিয়ে যাবেন আর এই শোরুমটার লোকেশন কিন্তু খুব সহজ এই দেখেন একদম এটা হচ্ছে ইসলামপুর রোড এই দেখেন আল আরাফা ইসলামী ব্যাংকের ঠিক অপোজিটে হচ্ছে এই দোকানটা এই দোকানটা একবারে সহজ লোকেশন ইসলামপুর রোডে অথবা পাওয়া যায় মাজার থেকে 100 গজ সামনে আসলেই হবে আপনি যেই দিক থেকে আসেন ইসলামপুর রোড 77 ইসলামপুর রোড হচ্ছে এটা এবং কি যে কোনো কাউকে জিজ্ঞেস করলে বলবে যে সাইপটি যাব বা সাই মার্কেট যাব ওকে সবাই দেখায় দিবে আর এদিকে আসলে সবগুলো শাড়ি হ্যাঁ সাই মার্কেট বললে এখানে চলে আসতে পারবেন ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে 270 টাকা এগুলো 270 টাকা তবে হ্যাঁ ভাই এর ভিতরে একটা কথা আছে আমরা আইলেট গুলো এই যে রিং গুলো ঠিক আছে এগুলো আমরা হয়তো নরমাল গুলো এই যে এক্সট্রা গুলোর জন্য টাকা দিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনি যেমন লাগাবেন কেমন লাগাবেন কি লাগাবেন ওটা শুধু আমি আমার পর্দার দামটা বলছি ঠিক আছে আচ্ছা রিংগুলার দাম কিরকম হয় ওটা আসলে এক একটার এক এক দাম 5 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত আছে আচ্ছা যে যেরকম ডিজাইন যেরকম নিতে চাচ্ছে কালার মিলাই নিতে চান সেটা নিতে পারবো ঠিক আছে আমি শুধু পর্দার দামটা বলছি 270 বা 250 135 বা 30 যেটা বলছি হ্যাঁ আপনি রিংগুলো আপনি এক্সট্রা দাম দিয়ে নিতে হবে দাম দিয়ে নিতে হবে ওকে গুড আর যদি এক্সট্রা দাম নেওয়া তাহলে আমি পর্দা ওটার সাথে অ্যাড করে যেটা আসবে ওটা ওই দামটা আপনি বলে দিবেন হ্যাঁ বলে দেব ওকে ভাই এই যে থানে থানে সাজানো এগুলো কি পর্দা না এগুলো সব সোফা সোফা কভারও আছে আপনার কাছে হ্যাঁ শুধু সোফা না আমার এখানে চাদর আছে হ্যাঁ কুশন কভার কুশন বালিশ ওরে বাবা মোটামুটি পর্দার আইটেমে যা কিছু লাগে একটা ঘর সাজানোর জন্য চাদর দেখি থানে থানে চাদর এগুলো সব হোলসেল ভাই হোলসেল হ্যাঁ ওকে ওই যে অনেকে কমফোর্টার তৈরি করতে ইসলামপুরে আসে কাপড় কিনতে আপনাদের কাছে হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে যায় বাহ আমাদের যারা কমফোর্টার কারখানার ব্যবসায়ী আছেন তারা কিন্তু এই ভাইয়ের কাছ থেকে মানে নিতে পারেন দেখেন সেলিম ভাইয়ের দোকান একদম থানে থানে রাখা আছে হ্যাঁ তো সেলিম ভাই এরপরে কোনটা দেখাবো এরপরে একটু দাম এরপরে চাইনিজ দিতে যাব চলেন চাইনিজ দেখি ওরে ভাই দেখেন পর্দার গোডাউন এইলন এগুলো এবার না দেখেন ওগুলো আছে এগুলো মোটা এগুলো আবার দেখেন ভেতরে গ্লিটার করা কি চমৎকার সবগুলো কাজ করা সুতার কাজ করা আপনি দেখেন সবগুলো সুতার কাজ করা এগুলো কোনোটা উঠবে না যদি উঠে যদি উঠে উঠবে না 100% যদি কোনো সমস্যা হয় কোনো কিছু হয় চেঞ্জ করবেন আচ্ছা এগুলোর প্রাইস কেমন এগুলো প্রাইস পড়বে লগিয়া 4 কুচির 4 বাজের এক এক পিস পড়বে লগিয়া 800 টাকা 800 টাকা জি এটা প্রিমিয়াম কোয়ালিটি ভাই তবে আরেকটা এবার আজকে আরেকটা ভাবে কথা বলি ভাই আমরা কুচি ভাই এই যে বাজ ভাই বাজ দাম বলটা বলি হ্যাঁ বলেন কারণ ফ্রিজ এটা যার হয়তো কারো 6 বাজ লাগবে কারো 8 বাজ লাগবে কারো 8 কুচি লাগবে কারো 4 বাজ যে যে ভাবে বলবে ওইভাবে হবে তাহলে আমরা এই এক একটা বাজে বাজে দামটা বলি অবশ্যই বলেন হ্যাঁ তাহলে এই যে তাহলে আর কি সবার ভালো হবে সে বুঝতে হবে যে না আমার যে কটা লাগবে কত বাজেন নিব সেই অনুযায়ী আমি দাম দেবো হ্যাঁ ঠিক আছে বলেন যে এগুলো বাস পড়বে লগিয়া পার বাজ এক একটা বাস পড়বে লগিয়া 200 টাকা করে এক একটা বাস 200 টাকা হ্যাঁ আপনি 6 বাজ নেন 1200 টাকা পড়বে যে যে কোনো বাজ নেন আপনি ওকে এগুলো সবগুলো 200 টাকা বাস আবার এখানে দেখেন খুব সুন্দর পাইপ নিয়ে নিয়ে এই যে এগুলো ই করা আছে হ্যাঁ সুন্দর এই যে দেখেন এই যে এগুলো প্রতি ভাজ 200 টাকা করে প্রতি ভাজ 200 টাকা আর যদি পুরো এই চার ভাজ নেন 800 টাকা তো ভাই বলি তবে আইলেট গুলো ওই যে যে চাকা রিং গুলো বলছি ওগুলো কিন্তু এক্সট্রা যেটা পছন্দ করবেন আপনি ওটাই দাও আচ্ছা এই যে এটার সাথে যেটা লাগানো আছে এই চাকাটা এক্সট্রা হ্যাঁ ওকে ঠিক আছে এই চাকাটা এক্সট্রা ঠিক আছে এরপর আমরা আরো কিছু দেখাই এই যে এগুলো হ্যাঁ এটা পড়বে একটু এটা পড়বে লাগিয়া 250 টাকা পার ভাজ ভাজ পার ভাজ 250 টাকা পড়বে এটা মনে আরো প্রিমিয়াম হ্যাঁ অবশ্যই দেখেন আপনি এটা একদম মানে যারা নতুন ফ্ল্যাট করছেন তাকে সাজাবেন ইন্টেরিয়রের সাথে ম্যাচ করাই নেবেন বিভিন্ন কালার আছে নিতে পারবেন পার ভাজ 250 টাকা তবে আমি শুধু ভাই আপনার ভিউজদের আমি একটা কথাই বলি যে আপনি নিতে হবে না একটু আসেন দেখেন যদি সবার কাছ থেকে ভালো মনে হয় কাজ করা কিন্তু দেখেন
অনেকে ভাই লাইট কালারের পর্দা নিতে চায় না, অনেকে বলে যে লাইট কালারের পর্দা নিলে আলো ঢোকে। এক একটা কালারে তিন চারটা করে কালার আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যে কোনো কালার আপনার যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন। আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, ছবি ছাপেন, ছবিতে আমি ছবি পাঠাবো। ওকে, আপনার যেটা পছন্দ হবে। বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে 100%। ওকে, আমি স্ক্রিনে নাম্বার দেয়া আছে। আমি তো ওই যে একটাই বলছি, আপনি ওইভাবে না নিয়ে যদি আপনি আমার দোকানে আসতে চান আপনি আসেন, দেখেন, দেখে ভালো লাগবে নেবেন। ওকে, এটা কত ভাই? এই পার ভাজ 300 টাকা। পার ভাজ 300 টাকা। হ্যাঁ ঠিক আছে। তারপরে এই যে আরেকটা আছে দেখেন, ও এটা তো জামদানি পর্দা মনে হইতেছে ভাই, এই দেখেন কাস্টার এখানে, এটা এটা কি চাইনিজ? হ্যাঁ চাইনিজ, এগুলো সব চাইনিজ। এই 100% এমব্রোশের কাজ করা, এমন এই যে একটা জড়ি সুতার ই আছে, এটা মনে করবে যে উঠা, যদি উঠা যায় কোনো বাই কোনো কিছু হয়ে যায় আপনি চেঞ্জ করতে পারবেন। আমার সোজা কথা, চেঞ্জ করতে পারবেন, কোনো ওয়ারেন্টি নেই, গ্যারান্টি গ্যারান্টি। হ্যাঁ, এটা পার ভাজ কত করে? এগুলো পার ভাজ 300 টাকা পড়বে। 300 টাকা করে। হ্যাঁ, এটা আরো একটা কালার আছে, এটা খুলেন তো। এই কালার, এটা তিনটা কালার আছে, একটা কফি কালার, একটা পেস্ট কালার, একটা গোলাপি কালার। দুর্দান্ত দেখেন, ঠিক আছে, চমৎকার। আর এই যে এটা দুইটা কালার, এটা দেখেন, এটা গোল্ডেনের ভেতর, গোল্ডেনের ভিতরে গোল্ডেন, একটা গোল্ডেন একটা মেরুন। ওফ, ঠিক আছে, এগুলা ভাজ 300 টাকা। হ্যাঁ, ওটা আবার ওই যেটা 850 টাকা বলছি বা 200 টাকা ই বলছি বাস, ওটা হচ্ছে এটা ভালো, এইটা আবার আমি কিন্তু পার বুট্টু ভাই পার ভালো, যেটা ভালো 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 ভালোর দিকে আস্তে আস্তে আগাচ্ছি, ভালোটা ভালো দিয়ে বলতেছি। ঠিক আছে, এই যে এটার ভিতরে আরেকটা কালার, এটা অন্যটা, এটা 300 টাকা বাজ। হ্যাঁ 300 টাকা বাজ। ওকে, ঠিক আছে, 300 টাকা বাজ। আইলেটগুলো কিন্তু এক্সট্রা। আচ্ছা, বাসগুলো অনেক কাস্টমার অনেকজনে বলে যে ভাই আইলেটটা আপনি এটা সেটা না, আমি কিন্তু বলে দিচ্ছি, আপনি যদি ভালোটা নিতে চান ভালো দাম নিতে হবে, আর তো নর্মাল নেবেন নর্মালটা দিতে হবে। আর আপনি যদি বলেন যে ভাই আইলেট সহ যে দাম পুরো বানানো কত, ওইটা আমি বলবো, সেটা সহ কিন্তু উনি বলে দেন। হ্যাঁ ঠিক আছে, এই যে এটার ভিতরে তিনটা কালার, দুইটা কালার আছে, একটা অ্যাশ কালার, একটা পেস্ট কালার, না তিনটা কালার, এই যে দেখেন তিনটা কালার আছে, কফি কালারও আছে একটা, আবার এই যে আরেকটা আছে গোল্ডেন কালার, গোল্ডেন কালার, আরেকটা হলো গিয়া পেস্ট কালার, পেস্ট কালার দেখেন। ঠিক আছে, আর আপনাদের এগুলো আলো আসবে না, যে না এগুলো আলো আসবে, এগুলো আলো আসবে না। আপনাদের বাচ্চা ঘুমায় আছে, হ্যাঁ এই দেখেন, হ্যাঁ বলেন, আপনাদের বাচ্চা ঘুমায় আছে যে আলো আসতেছে না, আলো আসবে না, এগুলো অন্ধকার থাকবে ঘর। ওকে ঠিক আছে, এই যে এগুলো, এরপরে আমরা তারপরে এগুলো আছে, আবার আরেকটু এক আছে, আবার একটু আলো হইছে, আবার এগুলো দেখেন ভাই, এগুলো তো একটু ম্যাট ফিনিশিং। হ্যাঁ এই যে, হ্যাঁ দেখেন, ওগুলাতে কিন্তু জড়ি আছে, এগুলাতে শুধু ফুলের ভিতরে জড়ি, ফুলের ভিতরে জড়ি, এটা পুরো বডিতে কোনো জড়ি না, বডিতে পুরো সুতা, এগুলো চাইনিজ কোয়ালিটি, চাইনিজ এগুলো সবগুলো। আসলে অন্যজনে বলে কিন্তু এটা থাইল্যান্ড বা কোরিয়ান, এটা সেটা অনেক কিছু, খামাখা কথা ভাই কোনো কিছু নেই, তুর্কি। হ্যাঁ এটা বলে শুধু তুর্কি বলে অনেকে, এটা একদম খামাখা, তার মানে মানুষের কাছ থেকে কিভাবে টাকা নিতে ওই কাজগুলো করতেছে, এগুলো আসলে চাইনিজ, এগুলো চাইনিজ। মানে আপনারা যারা তুর্কি বলে আমাদেরকে ঠকাইছেন, আপনারা সবাই বাটপার, এগুলো চাইনিজ আজকে যাই না গেলাম। হ্যাঁ এগুলো সব চাইনিজ। ওকে ঠিক আছে, এটা কত ভাই? এটা পড়বে 350 টাকা ভাজ। ওকে ঠিক আছে, এটা দুইটা কালার, পেস্ট কালার একটা, গোলাপি কালার একটা। আবার চাইলে যে এগুলো এক্সট্রা করে দিতে পারবেন, এটার সাথে আপনি আর ডিজাইন করতে পারবেন, আপনি চাইলে যেভাবে আপনি করতে বলবেন ওইভাবে করা যাবে, আপনার অর্ডার যদি দেয় ক্যাটালগ অনুযায়ী করে দিতে পারবেন 100%, আপনি যেভাবে চাইবেন ওইভাবেই হবে। ওকে গুড, ঠিক আছে, এই যে আরেকটা কালার, অ্যাশ কালার, অ্যাশ কালারের ভেতরে দেখেন এগুলো চাইনিজ, 100% চাইনিজ। হ্যাঁ যাক ভাই, এবার গেল এটা। হ্যাঁ এবার এটা চারটু ভালোটা, এই যে তো ভালো, এই যে এবার এগুলো দেখেন, অফ, এটা দেখে আবার নিচে ভাই এত সুন্দর কাজ করা। হ্যাঁ দেখেন, দেখেন দুর্দান্ত। হ্যাঁ এগুলো কত করে? এগুলো এগুলো পড়বে লোকে 400 টাকা ভাজ, 400 টাকা ভাজ, এক একটা ভাজ 400। এটা নরমালি কয় ভাজের হয় দেখি? এটা 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ নরমালি হবে, একটা দরজার জন্য 4 ভাজ লাগবে, জানালা যদি 5 ফিট হয় তাহলে 6 ভাজ লাগবে। ওকে, অর্থাৎ 4 ভাজে 3টা লাগবে, সেক্ষেত্রে 6 ভাজে 2টা, সেক্ষেত্রে প্রতি ভাজের দাম পড়বে 400 টাকা করে। জি এটা পড়বে 400 টাকা। হ্যাঁ লাইফ টাইম গ্যারান্টি, দুইটা কালার, শুধু লাইফ টাইম না, আপনি যতদিন খুশি ব্যবহার করবেন, আপনি ওয়াশিং মেশিনে ওয়াশ করবেন সমস্যা হলে আমার, ওকে হাতে উই করবেন সমস্যা হলে আমার। এগুলো কি আয়রন করে ব্যবহার করতে হবে? আমার তো আয়রন করে দেওয়া আছে, আমি তো আয়রন করে দিব, মোটামুটি অন্তত 20 বছর বা 15 বছর আয়রন ছাড়াই চলবে, ওয়াশ করবেন শুধু জুলাইয়া দিবেন। হ্যাঁ ও মাই গড, আমরা গেছে সবগুলো আমাদের আয়রন করা থাকবে, এবং আমি অনেকে দেখি ভাই পর্দা আয়রন করার জন্য অনেক টাকা অনেক লাগে লাগে, কারণ পর্দার শেপ নষ্ট হয়ে যায়। আমাদের এটা অন্তত মোটামুটি 15 বছর 10-15 বছর আয়রন করা, আয়রনে হাত দেওয়া লাগবে। হ্যাঁ
শুধু ওয়াশ করবেন ময়লা হয়ে গেছে ওয়াশ করবেন আবার জুলাই এনে ফেলি ওকে ঠিক আছে তাহলে পার ভাজে 400 টাকা করে পড়বে হ্যাঁ তারপরে এর চারটু ভালোটার দিকে যাইতে হবে এর চাইতে ভালো আছে আরো আছে আরো আছে একটু চালের একটু দেখাই তো সেলিম ভাই এবার কোনটা দেখাবো এবার ওর চারটু ভালোটা দেখাচ্ছি এই ভালোর তো আর শেষ নাই কারণ এইভাবে এভাবে হচ্ছে যে ভাই আমার বললাম না 3000 টাকা পার পিস পর্যন্ত একই পর্দা একটা পর্দা আছে একটা পর্দা আছে আচ্ছা এইটা কোন ক্যাটাগরি এটা চাইনিজ তো নাকি হ্যাঁ আপনি বলতেন যে ভাই এটা উজবেকিস্তানের এটা বললেন না নাকি আমি ওই ওই বলবো না তুর্কি এটা সেটা আসলে এগুলো বলা হয়েছে খামাখা ওকে শুধু গেলে কাস্টমার আকর্ষণ এটা ই করার কাপড়টা সরাসরি চায়না থেকে আসে দেখেন আপনি এটা সিকল সিস্টেম বাহ এটা কত হাদিয়া এটা পড়বে হলো গিয়া 500 টাকা একটু দামি দিকে আসতেছেন হাদিয়া সম্বোধন করি একটু সম্মান দিয়া বলি 500 টাকা পার ভাজ পার ভাজ 500 টাকা ওকে এটা কয় ভাজের নরমালি এখানে তো ওই যে বললাম না দরজার জন্য 4 ভাজ জানালার জন্য 6 ভাজ যার যেরকম লাগে যার যেরকম লাগে আপনি এবার ভাজ হিসাব করেই করবেন ওকে ঠিক আছে এই যে এটা দুইটা কালার একটা পেস্ট কালার একটা অ্যাশ কালার এটা অ্যাশ কালার দেখেন এগুলো কিন্তু পুরো অন্ধকার আসবে ব্ল্যাক আউট এইগুলো একদম পুরো দেখাই যাবে হ্যাঁ এমন কি পেছনের সাইডের কালার দেখেন ও চমৎকার আজকে জিনিস দেখা গেলাম ভাই অন্তত মনে থাকবে সবার কাছ থেকে 100% যদি ভালো কিছু না হয় আমার কাছ থেকে নিতে হবে না আসতে হবে না ওকে আসেন আমি বারবার বলি আমার দোকানে আসেন আইসা দেখেন আমাদের প্রচুর মাল আমি এই পর্যন্ত ভাই অনেক মাল দিছি ঠিক আছে আমার এই পর্যন্ত কেউ একটা কখনো খারাপ কিছু বলতে পারে নাই মানে জিনিস তো পর্দাই দিছেন আপনি ভালো জিনিস দিছেন শুধু পর্দা না যেটা বলছি ঠিক ওটাই গেছে ওকে আচ্ছা এইখানে তাহলে 500 টাকা করে প্রতি কুচি আপনি দাঁড়িয়ে এটা ওয়েটটা দেখেন আগে ভাই ওয়েটটা দেখেন না এটা ওয়েট ক্যাপাসিটি ভালো হবে ব্ল্যাক আউট দুই সাইডে ব্যবহার করা যাবে এমনকি মোটা কত রে ভাই এইটা এত মোটা হ্যাঁ মানে বলার মতো না একটা কাপড় এত মোটা হইতে পারে আমি আজকেই দেখলাম এই যে ঠিক আছে মাথা নষ্ট এটা দুইটা কালার অ্যাশ কালার একটা গোল্ডেন কালার একটা ওকে এই আরেকটা আছে আকাশি কালারের ভিতরে আসলে ভাই ভিডিওতে তো সব দেখানো যায় না তাই না কারণ দেখাইতে গেলে পুরো দুনিয়া শেষ ঠিক আছে এই যে এদিকে আছে এই যে এদিকে আছে হোলসেলার দেখেন এখানে আমরা কতগুলাই বা দেখাইতে পারবো দেখেন সবগুলো কিন্তু সুতার কাজ করা দেখেন দেখেন কি সুন্দর কলকা টলকা ডিজাইন করা আছে অনলি 500 টাকা প্রতি কুচি হ্যাঁ প্রতি কুচি ভাই আমরা ফ্যান্সি শোরুমগুলোতে ওখানে ওরা কত টাকা কুচি পড়বে ওদের এটা আপনি এলিফ্যান্ট রোড যদি যান আপনি যদি এটা এলিফ্যান্ট রোডে যান আমি ওইটার সাথেই বলি এলিফ্যান্ট রোড যদি যান আপনি পার কুচি পড়বে লাগে মিনিমাম 800 টাকা 300 টাকা পার কুচিতে বাসলাম এটা হচ্ছে এলিফ্যান্ট রোড যদি যান ওকে আর মফস্বলে তো হয়তো এগুলো থাকবে না যদিও থাকে তো অবশ্যই ভাই একটু গোমরের কথা কন্ত ওরা কি আপনার কাছ থেকে নিয়ে 100% আমার ইসলামপুর থেকে ইসলামপুরে যে কাপড়ের জগৎ ওটা পাইকারের জগতে বেস্ট এটা আমরা জানি যে কেউ যদি কোনো কিছু বড় কোয়ান্টিটি কেনার চিন্তা করে সে কিন্তু আগে ভাগে আমি ইসলামপুর যাব হ্যাঁ তারপরে একবারে ডায়েটিকা হইলে আমরা অন্য দিকে আগে যাব তো আজকে সেই ইসলামপুরের দোকানদারের আমাদের সাথে ভিডিওতে তার নাম্বার ভিডিও স্ক্যানে সে আপনাদের সাথে এখন ঘরে বসে ইসলামপুর এই যে ওকে আপনি চাইলে কিন্তু সব ই করতে পারবেন আরো আছে ভাই হ্যাঁ তারপরে যেদিকে আসে আরো দামি আরো দামি হ্যাঁ ওকে চলেন দেখি এই যে দেখেন লং এগুলো একটু হাত দেন মাথা নষ্ট কালার দেখেন ও পেস্ট কালার এটা এক একটা যে কোনো মালের ভাই অন্তত দুইটা তিনটা কালার করে আছে ওকে ঠিক আছে এই যে ব্ল্যাক আউট দুই সাইড ব্যবহার ব্ল্যাক আউট দুই পাশে ব্যবহার করবে আমি যেগুলো দেখাইতে আছি সবগুলো কিন্তু এগুলো দুই সাইড ব্যবহার করতে পারবেন একদম সভ্যতার আলোকে ঢেকে দিতে পারবেন এই পুরো ঘর অন্ধকার থাকবে পুরো অন্ধকার হ্যাঁ আপনি এত টাকা দিয়ে একটা বাড়ি করবেন আপনার লুকটা যে সুন্দরটাই তো লোকে পর্দা পর্দা ইয়াস আসলে ঘরের আভিজাত্য প্রকাশ পায় কিন্তু পর্দা থেকে যে কেউ আসলে একটু এইসব পর্দা লাগাইলে এসে ধরবে ভাবি কি করলেন এটা এই পর্দা করতে গেলেন তখন আপনি বলেন যে ভাই আমি তুর্কি থেকে আসছি এটা আসলে ওই যে মানুষ বলে থাইল্যান্ড কোরিয়া বা তুর্কি হ্যাঁ জাপানে খামা খাবাই এই যে এত মোটা কাপড় দেখেন আমি কিন্তু যে মিশা কথা কয় এত প্রশ্নই উঠে না সত্য যেটা ভাই অল্প ই করবো সত্য কথাটা বলবো তাহলে এটা 550 টাকা কুচি বাজ হ্যাঁ ওকে 550 টাকা চমৎকার প্রতি ভাজ 550 টাকা এই যে এটা পেস্ট কালারের ভিতরে দেখেন কত চমৎকার হ্যাঁ তবে আইলেট অ্যাসটা হ্যাঁ চাকাগুলো রিংগুলো অ্যাসটা এটা আমি আবার বলে দেই এই রিংগুলো কিন্তু এই যে এখানে যে পর্দায় রিং লাগানো আছে কোন ডিজাইনে নিবেন আপনি এটা আপনি সিলেক্ট করে দিবেন এগুলোর প্রাইস কিন্তু এক্সট্রা অ্যাসটা হ্যাঁ এই যে দেখেন এই যে আরেকটা এটা একদম এগুলো একদম পুরো নতুন আসছে ভাই
এই দেখেন এই ফুলের ডিজাইনটা খুব দেখুন ফুলের ডিজাইনটা দেখেন অনেকে ভাবতে পারেন যে এই এলিটগুলো এক্সট্রা কেন সেল করে ভাই যারা এই এলিটগুলো সহকারে আপনাকে পর্দা দেয় এলিটের প্রাইসটা পর্দাতে ধরে পর্দাতে ধরে না ওনারা যেহেতু হোলসেল বিক্রি করে আপনার এলিটটা আলাদা পারচেজ করতে হবে এতে কি হবে অন্য জায়গা থেকে দামে কিন্তু আপনি ঠিকই জিতবেন ওকে এটা কত 550 টাকা হ্যাঁ দেখেন দুই সেট আপনি চাইলে দুই সেট ব্যবহার করতে পারবেন গুড কপি কালার ক্রিম কালার ক্রিম কালার সামনে ঠিক আছে দেখেন এই যে অ্যাশ কালার আপনি কি মনে করেন যে এটা অন্ধকার আসবে না আলো আসবে এটা তো জীবন আলো আসবো না ওকে এরপরে দেখেন এই যে একটু ঘিয়া কালারের ভিতরে দেখেন ওফ চমৎকার এই যে এটার ভিতরে আরেকটা কালার গুড দেখ লুকটা দেখেন কি সুন্দর এগুলো লুকটাই খুব চমৎকার এই যে আবার এইদিকে আছে এইগুলো কেজিএফ বলে ভাই কেজিএফ হ্যাঁ কত করে এই যে 550 টাকা কেজিএফ কেজিএফ পর্দা 550 টাকা ঠিক আছে ও যে ভাই এত বসে ওটা সেটা আসলে চাওয়াবাজি করার কোনো মানে হয় না ওকে খামাখা খামাখা মিথ্যে কথা বলার দরকার নেই লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম শুধু আপনারা এটা চুরি যাতে না হয় আর পুড়ে যাতে না যায় পুড়ে যেতে না যায় এগুলো নষ্ট হবে আর যদি কোনো প্রবলেম হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন প্রবলেম হবে না এটা 100% তারপরে যদি কোনো প্রবলেম হয় চেঞ্জ করতে পারবেন ওকে ওকে ঠিক আছে আর আমাদের মোটামুটি আমাদের পাঁচটা দোকান ভাই হ্যাঁ যে এটা হলো কি এটা এই মাসে চালু করছি এক তারিখ থেকে চালু করা হয়েছে এই কারণে এটার জন্য একটু যে মার্কেট পাওয়ার জন্য একটু আমি আমাদের ফ্রন্ট সাইডের দোকান জি কারণ এই শোরুমের কিন্তু আরও বেশ কিছু আউটলেট আছে আর আপনারা সরাসরি এখান থেকে যদি নেন আলামিন পর্দা গ্যালারি এটা হচ্ছে তাদের ডিসপ্লে সেন্টার আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমরা আছি ইসলামপুর রোডে আল আরাফা ইসলামী ব্যাংক দেখতে পাচ্ছেন ঠিক এর অপোজিটে মেইন রোডের সাথেই হচ্ছে এই দোকান মেইন রোড হ্যাঁ এবং কি কাউকে আইসে আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই সাই পড়তে যাবো বা সাই মার্কেট কোন দিকে জিজ্ঞেস করলে মানুষ দেখা দিবে আচ্ছা এবার একটু বলেন ঢাকার বাইরে যারা নিবে তারা কিভাবে নিবে আপনি ঢাকার বাইরে নিতে হলে যেমন সুন্দরবন কুড়িয়া সার্ভিস এসে পরিবহন উনি অর্থ যেভাবে উনি নিয়ে শান্তি পায় আর উনি যদি বলে যে আপনি আইসা লাগা দেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি খরচের টাকা দিবেন আমরা লোক পাঠা দিব উনি লাগা দিয়ে আসবে ওকে ঠিক আছে আর পর্দার সাথে সাথে ভাই যেমন কুশন লাগে কারো কুশন আছে সোফা আছে এই দেখেন সোফার কাভার ভাই এগুলোরে তুর্কি কাভার বলে আসলে তুর্কি কাভার কিনে নিতে হবে অনেকে আছে বাংলাদেশি গুলো বিদেশি গুলো বিক্রি করা হয় বাংলাদেশি আপনি ওটা তো বলে বিদেশি বা চায়না ইন্ডিয়ান এটা সেটা তো ভিউয়ার্স আজকে অনেক অনেক পর্দা দেখাই দিছি এই দেখেন সামনেও কিন্তু অনেক পর্দা ডিসপ্লে আছে মাত্র 130 টাকায় সম্পূর্ণ পর্দা থেকে শুরু এমন কি প্রতি কুচি 550 টাকা পর্যন্ত এই 100 রুমে পাবেন তো আজকের মতো এই যে এদিকে এদিকে এটা দেখেন এই যে দেখেন এই যে আপনারা চাইলে এরকম ডিজাইন করতে পারবেন ঢেউ ঢেউ করে যে থাকে আমরা দেখি টাসেল সহকারে হ্যাঁ এগুলো পাবেন হ্যাঁ এমন কারো যদি চাদর লাগে আপনি আসতে পারেন আপনি বললে পাঠাইতে পারবো এই যে দেখেন চাদর টাদর যা লাগবে বালিশের কাভার সব কিছুই পাবেন এক শোরুমে হ্যাঁ তবে আমি বারবার আবারও বলতেছি ভাই আপনি আসেন আমার দোকানে দেখেন যদি অন্যজনের কাছ থেকে ভালো মনে হয় যে এটা ভালো বলছি তাহলে আপনি আমার কাছ থেকে নেবেন আর যদি মনে করতেছেন যে অন্য জায়গাতে আমি বলি নাই আমার কাছ থেকে আসার দরকার নেই নেওয়ার দরকার নেই ওকে অন্য কাছ থেকে অন্তত কিছু হলো আমার কাছ থেকে কম পাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা শুধুমাত্র ইসলামপুরের পর্দার জন্য যে বেস্ট কালেকশন আপনারা খুঁজে বেড়াচ্ছেন সেজন্য করা তো আল আমিন পর্দা গ্যালারি থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ